হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন, আমি আসছি হলো আপনার রাজশাহী জেলা বাঘা থানা সরেরহাট গ্রামে। তো এখানে এসে দেখছি একজন আঙ্কেল দুইটা বোয়াল পেয়ে গেছে। এই যে দেখুন, তাগি দিয়ে দুইটা বোয়াল একটু উপরে তুললাম। আঙ্কেল অসুবিধা আছে? অল্প টাইম এই যে দেখুন, দুইটা বোয়াল একদম নদীর তাজা বোয়াল, লাইভ টেলিকাস্ট, অসাধারণ, চমৎকার। কতক্ষণ আগে ধরা চাচা? কাঁটা টাটা মারবে নাকি? বল, মাছ হাত দিয়ে ছুঁয়ে দেখো তো, ভাগ্যের বিষয়। ও চমৎকার, আমরা আসার আগে 5 মিনিট আগে এটা পাইছেন, ছোটটা, আর 1 ঘন্টা আগে এটা পাইছেন, তাই না? এ বল দুটা কি হবে, খাবেন না বিক্রি হবে? গুড, শাবাশ। যা পানিতে যা, মায়ের কাছে ফিরে যাস না, দড়িতেই থাকিস। কতটুক হবে কাকা এই বল দুটা? দুইটা মিলে 1 কেজি, তাই না? কতক্ষণ ধরে বসেছিলেন এই মাছ দুটা ধরার জন্য? সাড়ে 12টার দিকে আসছেন, এখন বাজে 4টা। তো টোপ হিসেবে ছিল পচা মাছ, তাই না? পচা মাছ ধরে না, ধরে না। আপনার বাসা কোথায় কাকা? বাঘা থানা, স্থানীয়। শুধু দুইটা মাত্র তাকিয়ে দিচ্ছেন আপনি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ আসছেন এখানে মাছ শিকারের জন্য। জায়গাটা মাছ শিকারেরই, ওই যে একটু দূরে খেয়াল করলে দেখবেন সবাই বল মারার জন্য মাছ রেডি করতেছে, পচা মাছ। এই যে এখানে, ওখানে, সেখানে, সব জায়গাতে মাছ মারা এখন ওইভাবে শুরু হয়নি বড় নদীতে। এটা আর কি একটা ছোট নদী, পরে পদ্মা নদীরই উপরে চর পড়ে গেছে, মাঝখানের গভীর জায়গা। তো এখানে কিছু মাছ আছে। বল শিকার করার জন্য কিছু টিপস দেন তো আমাদের, কি করলে বল মাছ খাবে? আমারও খুব ইচ্ছা বল মাছ ধরবো জীবনে একটা। এই পর্যন্ত মানে ছোট হলেও আমার বল ধরা লাগবে। মাছ ব্যবহার করলে এইগুলা, কোনো এক্সট্রা ট্রিক্স নাই, ও আর কিছু নাই, ধৈর্য ধরে বসে থাকা লাগবে। ধৈর্য মেন, ধৈর্যই মেন। আর বল ধরলে তো মনে হয় যে 1 মিনিটের মধ্যে টান দিয়ে চলে যাবে। অনেক সময় খেলা লাগে, বড় মাছ অনেক সময় খেলা নিয়ে লাগে। এগুলা কি জিনিস? এইগুলা, এগুলাই তো পচা মাছ। ও, এগুলাই পচা মাছ, খুব সুন্দর লাগছে। প্রতিদিন মারতে আসেন? আসি মাঝে মাঝে, একদিন বাদও যাই। মানে এই সপ্তাহে কয়দিন আসছিলেন? এই সপ্তাহে 4 দিন হবে। 4 দিন? কয়দিন মাছ পেয়েছেন? পাইছি 2 দিন। 2 দিনই বল? 3 দিনই বল পাইছি। 3 দিনই বল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার তো একটু মুখটা দেখেন তো, আপনার মুখটা দেখা দরকার আমাদের। প্রতিদিন বল মাছ মারা যাচ্ছে, ভাগ্যের বিষয়। 4 দিনখানি কথা না তো, এটা সব কিছু ভাগ্য অবশ্যই। আপনি তো পাকুড়িয়া নদীতে মাছ মারতে যাবেন? ওদিকেও যাব। আচ্ছা আচ্ছা, ওখানে এখনো শুরু হয়নি তো? এখনো তো স্রোত চলছে। হ্যাঁ, এদিকে এখনো হয়নি। তো এগুলো কি সর্বোচ্চ বড় না এর চেয়ে বড় বল পাইছে? বড় আছে আরো। না না, মানে এই যে তিনটা পাইলেন বল 3 দিন, এর মধ্যে এগুলো কি সবচেয়ে বড়? এগুলাই এরম সাইজের, সব এরম সাইজেরই সব। ভালো লাগলো। আচ্ছা, নারায়ণপুর পাইছিলাম একটা রাত্রিবেলা, এরম সাইজের, এরম সাইজেরই। আর কোথায় মাছ মারা হচ্ছে জানা আছে? ওই যে নারায়ণপুর হবে এদিকে আছে। এদিকে কোথায়? ওই যে ভাটো, তারও ভাটো অনেক মানুষ বসেন ওদিকে। এত মানুষ বসে না, এটাই এখন বর্তমান আমাদের সবচেয়ে ভালো জায়গা। এখানে এসে যে কেউ তো মাছ মারতে পারবে, কোনো ব্যাপার, সমস্যা নেই। মানে অনেক সময় ইয়া হয়, বড় একটা মাছ পালো, স্থানীয় ছেলে পেলে বিরক্ত করে, এরকম কিছু হবে? এসব জায়গায় কিনা। থ্যাংক ইউ। আড়ানি সাইডে, আড়ানিতে মাছ মারা খুব, ওখানে রেল ব্রিজের নিচে মাছ হচ্ছে। দর্শক, বল দুটো আরেকটু দেখাই। আসলে বল মাছের প্রতি আমার এমন একটা টান, আমি কোনোদিন তুলা দেখাতে পারলাম না। আরেকজন
ভাই আছেন যিনি বল ধরার জন্য টোপ গাচ্ছেন এবং নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, অ্যাকচুয়ালি নদীমাতৃক এলাকাগুলোতে বেশিরভাগ মানুষ বল ধরার জন্য চেষ্টা করে থাকেন। আপনি পাইছেন এবছরে একারটা? না পাইনি, আজকে প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম টোপ হিসেবে কি দিচ্ছে? মাছ, মাছ আর ঝিনুক। ঝিনুকের গোস্ত? ঝিনুক ভালো যায়। দর্শক, আপনারা এখানে আসতে পারেন যারা যারা মাছ শিকার করতে পছন্দ করেন। জায়গাটা, ঠিকানাটা হলো রাজশাহী জেলার বাঘা থানা সরের হাট। বাঘাতে এসে মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে কাউকে বলবেন যে সরের হাট যাব কিভাবে, তাহলে আপনাদেরকে আশা করি চিনিয়ে দেবে। তাছাড়া গুগল ম্যাপেও ম্যাপিং করেও বের করতে পারবেন। তো রাখছি ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ।